নমস্কার বন্ধুরা, যে কোনো ব্যবসা শুরু করতে হয় বুদ্ধি ও বিচক্ষণতার সঙ্গে ভবিষ্যৎ কল্পনা করে, সঙ্গে অবশ্যই নিজের কমফর্ট জোন, নিজের ভালো লাগাকে গুরুত্ব দিয়ে। আর বন্ধু, বর্তমান পৃথিবীতে দূষণের মাত্রা এত বাড়ছে দিনের পর দিন যে কি গ্রাম কি শহর, মানুষ এক টুকরো সবুজ খুঁজছে প্রতিনিয়তই। তাই জন্য বন্ধু, আজ ছোট বড় সব শহরে, মফস্বলে, এমনকি গ্রামেতেও বাড়ির ছাদে, বাড়ির ব্যালকনিতে, করিডরে, অফিসে, ফ্ল্যাটে ছোট্ট বাগান তৈরি করে শুরু হচ্ছে নিজের কমফর্ট জোন বানানো, ছোট্ট গার্ডেন। আজ শহরের প্রায় অর্ধেক বাড়িতেই চলছে এইভাবে উদ্ভিদ প্রতিপালন। তাই আপনি কিন্তু এই সুযোগে একটু বুদ্ধিকে কাজে লাগিয়ে নার্সারির ব্যবসা, মানে প্ল্যান্ট নার্সারির ব্যবসা শুরু করে মার্কেটে জমিয়ে বসতে পারবেন বন্ধু। চাই একটু মার্কেটের নলেজ, প্রপার বিজনেস প্ল্যানিং আর একটু ট্রেনিং। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের প্ল্যান্ট নার্সারি ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেব, যে ব্যবসাটি আপনি প্রাথমিকভাবে খুব কম বাজেট নিয়ে শুরু করতে পারবেন আপনার লোকেশনে, এবং আপনার নার্সারির গাছ বিভিন্ন জায়গায় বিক্রি করে মাসে 20,000 থেকে শুরু করে 50,000 বা তারও বেশি ইনকাম করতে পারবেন। বন্ধুরা, আপনারা দেখছেন ডটকম টিউটোরিয়াল আর আমি আপনাদের বন্ধু রঞ্জিত। বন্ধু, আমাদের এই চ্যানেলে নিয়মিত নিত্য নতুন ব্যবসা শুরু করার যাবতীয় তথ্য প্রদান করা হয়, যাতে আপনারা তার মধ্য থেকে একটি ব্যবসার আইডিয়াকে বেছে নিয়ে শুরু করতে পারেন আপনার নিজের ব্যবসা। হ্যাঁ বন্ধুরা, পরিস্থিতি এবং যুগের কথা পর্যালোচনা করলে বোঝা যায়, বাড়ি হোক বা অফিস, সাথের বাগান বা বাংলো বাড়ি, নতুন করে চাহিদা বাড়ছে কিন্তু প্ল্যান্ট ফার্মিংয়ের। তাই বর্তমান চাহিদা ও ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনি কিন্তু এই ব্যবসায় অনায়াসে নামতে পারেন বন্ধু। একটু সময়ের অপেক্ষার পরে লাভের সুযোগ কিন্তু অনেক আছে বন্ধু। তাই এই নার্সারি ব্যবসা শুরু করতে গেলে কী কী করতে হবে, কী কী কিনবেন, কোথা থেকে কিনবেন, কত বাজেট লাগবে, কোথায় ট্রেনিং পাবেন, কোথায় বিক্রি করবেন, কত লাভ হবে, কী কী লাইসেন্স লাগবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়েই আজকের এই ভিডিও। ভিডিওটা পুরোটা দেখুন বন্ধু, এই ব্যবসার সব কিছু আপনি খুব সহজ করে বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ডটকম টিউটোরিয়ালের বেস্ট বিজনেস প্ল্যান। তবে বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনাদেরকে একটি ছোট রিকোয়েস্ট, এই ধরনের বিজনেস প্ল্যান নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকেও প্রেস করে দিন, যাতে যখনই আমি নতুন বিজনেস প্ল্যান আপলোড করি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। বন্ধু, সুন্দর দেখতে জিনিসের প্রতি আমাদের সকলেরই একটা আকর্ষণ আছে, তাছাড়া সুন্দর দেখতে বাড়ি হোক বা সুন্দর দেখতে বাগান। আর সুন্দর সাজানো গোছানো বাগানের প্রধান উপাদান কি বলুন তো? গাছপালা। তা সে নানা জাতের ফুলের গাছই হোক বা ফলের গাছ বা বাহারি গাছ। আর বন্ধু, আপনার যদি এই গাছপালার উপর ভালো লাগা বা ভালোবাসা বা টান থেকে থাকে, আপনিও কিন্তু আপনার এলাকায়, আপনার গ্রাম বা আপনার শহরে বা আপনার মফস্বলে একটি প্ল্যান্ট নার্সারির ব্যবসা শুরু করে মাসে অফুরন্ত ইনকাম করতে পারবেন ভবিষ্যতে। তবে বন্ধুরা, নিজের ভালোবাসার নার্সারি আর এই প্ল্যান্ট নার্সারির বিজনেসের মধ্যে একটু তফাৎ আছে, তাই আপনাদের বোঝার সুবিধার্থে এই প্ল্যান্ট নার্সারির টোটাল বিজনেস মডেলটি আজ আমি আপনাদের 6টি ধাপে আলোচনা করে দেখাবো। আমি প্রথম ধাপে আপনাদেরকে বলবো, এই প্ল্যান্ট নার্সারি বিজনেস শুরু করতে গেলে আপনার কী কী প্রয়োজন, অর্থাৎ কী কী রিকোয়ারমেন্ট থাকবে। দ্বিতীয় ধাপে আমি আপনাদেরকে বলবো আপনার কী কী কাঁচা মাল লাগবে, সেই কাঁচা মালের কী রকম দাম হয়ে থাকে এবং কোথা থেকে আপনি সংগ্রহ করবেন। তৃতীয় ধাপে আমি আলোচনা করব সব থেকে ভাইটাল পয়েন্ট, বাজেট নিয়ে, অর্থাৎ এই প্ল্যান্ট নার্সারি বিজনেস করতে গেলে আপনার কত টাকা বাজেট নিয়ে নামতে হবে। চতুর্থ ধাপে আমি আপনাদেরকে বলবো আপনি এই বিজনেস শুরু করতে গেলে কোথা থেকে ট্রেনিং নেবেন সবার প্রথমে। পঞ্চম ধাপে আমি আলোচনা করব আপনি মার্কেটিং কিভাবে করবেন, অর্থাৎ প্ল্যান্টস কোথায় বিক্রি করবেন, এবং সব থেকে শেষ ধাপে আমি আলোচনা করব এই ব্যবসা শুরু করতে গেলে আপনাকে কী কী লাইসেন্স নিতে হবে, যাতে কখনই কোনো আইনি জটিলতায় আপনাকে না পড়তে হয়। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক প্রথম ধাপ। বন্ধু, প্ল্যান্ট নার্সারি শুরু করার সব থেকে প্রথম এবং প্রধান রিকোয়ারমেন্ট হচ্ছে এক টুকরো জমি। কমপক্ষে 200 থেকে 300 স্কোয়ার ফুট জমি নিয়ে আপনাকে এই ব্যবসা শুরু করতে হবে। প্রাথমিকভাবে আপনার যদি জায়গা কম থাকে, আপনি বাড়ির বাগানে বা কোনো ফাঁকা জায়গায় বা কৃত্রিমভাবে বাড়ির ছাদেও শুরু করতে পারবেন ছোট করে হলেও আপনার নার্সারি। সেখানে আপনি গাছ প্রতিপালন করে, গাছ বৃদ্ধি করে মার্কেটিং করতে পারবেন। তবে ছোট জায়গাতে নার্সারি শুরু করলে যেহেতু আপনি সব ধরনের গাছ বসাতে পারছেন না, তাই সেক্ষেত্রে আপনাকে কিন্তু বড় কোনো নার্সারি হেল্প নিতে হবে, অর্থাৎ আপনার এলাকার কোনো বড় নার্সারি থেকে আপনি কিছু কিছু গাছ কিনে আনবেন আর কিছু কিছু গাছ আপনি নিজে প্রতিপালন করবেন। এই দুটোর সমন্বয়ে কিন্তু আপনি ছোট জায়গাতে নার্সারি শুরু করতে পারবেন। অথবা আপনি যদি বড় জায়গা পেয়ে থাকেন,
অর্থাৎ কমপক্ষে যদি আপনার 1500 থেকে 2000 স্কয়ার ফুট জায়গা থেকে থাকে, জমি থেকে থাকে, আপনি সেখানে বড় নার্সারি শুরু করতে পারবেন ফুল ফ্লেজড ভাবে। তাহলে বন্ধু খুব সহজ কথায় আমাদের যদি জায়গা কম থেকে থাকে তাহলেও এই ব্যবসায় নামতে পারবো, আর যদি বেশি জায়গা থাকে তাহলেও আমরা নামতে পারবো। কম জায়গা আছে বলে ঘাবড়াবেন না, কম জায়গাতে আপনি খুব কম সংখ্যক গাছ যেগুলি আপনি খুব সহজেই প্রতিপালন করতে পারবেন সেই জায়গার মধ্যে সেই গাছগুলোকে আপনি বসাবেন, এবং ডিম্যান্ড অনুযায়ী বাকি ভ্যারাইটিসের গাছ আপনি অন্য কোনো বড় নার্সারি থেকে পাইকারি রেটে কিনে আনবেন রিসেলিংয়ের জন্য। এইভাবে কিন্তু ছোট জায়গাতে শুরু করতে পারবেন। আর যদি আপনার জায়গা থেকে থাকে, আপনার বাড়ির কোনো বাগান থেকে থাকে, বাড়ির আশেপাশে কোনো জমি জায়গা থেকে থাকে, আপনি সেখানে কিন্তু সব রকমভাবে বিনিয়োগ করে আপনার বড় নার্সারি শুরু করতে পারবেন। এটা হলো প্রথম রিকোয়ারমেন্ট। এবার আসি বন্ধু দ্বিতীয় রিকোয়ারমেন্টে, সেটি হলো গ্রিন শেড। বন্ধু আসলে সব গাছ কিন্তু ডাইরেক্ট সানলাইটে থাকতে পারে না, তাতে গাছের ক্ষতি হয়। সেই জন্য নার্সারির একটি একদম বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে একটি গ্রিন শেড আপনাকে কিন্তু বানাতেই হবে। আপনি মোটামুটি আপনার নিজের বাজেট অনুযায়ী বানাতে পারবেন। আপনি চাইলে 1000 টাকার মধ্যে গ্রিন শেড বানাতে পারবেন ছোট করে, আপনি চাইলে 4-5 হাজার টাকা খরচ করে কিন্তু গ্রিন শেড বানাতে পারবেন বড় নার্সারির ক্ষেত্রে। এবার আসি বন্ধু থার্ড রিকোয়ারমেন্টে, সেটি হলো গার্ডেনিং টুলস বা গার্ডেনিংয়ের জন্য যন্ত্রপাতি। কোদাল খুপড়ি থেকে শুরু করে নানা ধরনের যন্ত্রপাতির প্রয়োজন হয়। প্রাথমিকভাবে এর জন্য আপনার মোটামুটি 1500-2000 টাকা খরচ হতে পারে এই মার্কেটে গোটা পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মধ্যে। এবং ফোর্থ বেসিক রিকোয়ারমেন্টের মধ্যে একটি ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট হলো পাম্পিংয়ের সিস্টেম, অর্থাৎ আপনাকে কিন্তু আপনার গাছে নিয়মিত জল দিতে হবে। সেই জল দেওয়ার সিস্টেম কিন্তু আপনাকে রাখতে হবে। বড় বড় নার্সিংয়ে নিজস্ব পাম্পিং সিস্টেম থাকে, আপনার ছোট ব্যবসাতে ছোট নার্সিংয়ের ক্ষেত্রেও কিন্তু আপনাকে পাম্পিংয়ের অবশ্যই ব্যবস্থা রাখতে হবে। যে কোনো রকম পাম্পিং সিস্টেম বা পাম্পিং সেট কিন্তু আপনাকে কিনতেই হবে, যার জন্য মোটামুটিভাবে আপনার 3000 থেকে 5000 বা 7000 টাকা খরচ হতে পারে। হলে বন্ধু এই চারটি হলো আপনার নার্সারি তৈরি করার প্রথম রিকোয়ারমেন্ট। এবার আসি কাঁচামালের প্রসঙ্গে। নার্সারি করতে গেলে আমাদের বেশ কয়েকটি কাঁচা মাল কিনতে হবে, যার জন্য বেশ কিছু টাকা খরচ হবে। প্রথম হলো গাছের বীজ, অর্থাৎ আপনি কী কী ধরনের ফুলের হোক ফলের হোক বা এমনি সাধারণ গাছেরই হোক না কেন, আপনি যদি লাগাতে চান আপনার নার্সারিতে, তার জন্য আপনাকে বীজ সংগ্রহ করতে হবে। এই বীজ আপনি আপনার জেলার কৃষি দপ্তর, আপনার ব্লকের কৃষি দপ্তর বা আপনার এলাকায় যদি কোনো বীজের দোকান থাকে সেখান থেকে কিনতে পারবেন। এবার দ্বিতীয় মেটেরিয়ালস আমাদের কিনতে হবে, সেটি হচ্ছে মাটি। কারণ মাটি ছাড়া কোনো গাছই বৃদ্ধি পেতে পারবে না। আপনার নার্সারির জমিতে যে মাটি থাকুক না কেন সেই মাটি কিন্তু গাছ বসানোর জন্য উপযুক্ত নাও হতে পারে, তাই গাছের জন্য উপযুক্ত মাটি আপনাকে কিনতে হতে পারে বা আপনাকে তৈরি করতে হতে পারে ট্রেনিং এর পরে। এরপর নেক্সট উপাদান হিসেবে আমাদের লাগবে সার এবং কীটনাশক। সার জৈব সার হতে পারে এবং রাসায়নিক সার দুটোই হতে পারে, দুটোরই প্রয়োজন হবে আমাদের নার্সারির ক্ষেত্রে। এরপরের উপাদান হিসেবে আমাদের লাগবে টব বা পট। আপনি প্রাথমিকভাবে মাটির টব বা প্লাস্টিকের প্যাকেট নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন। এর সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ডেকোরেশনের জন্য মার্বেলের বা ক্যারামিকের বা চীনামাটির পট ব্যবহার করতে হবে আপনার নার্সারি শোভা বৃদ্ধির জন্য। তাহলে এই হলো বন্ধু নার্সারি তৈরি করার প্রাথমিক রিকোয়ারমেন্ট এবং সেই সঙ্গে কাঁচামালের হিসাব। তাহলে এবার যদি আমরা টোটাল বাজেটটা হিসাব করে দেখি আমাদের কত টাকা খরচ হতে পারে এই নার্সারি ব্যবসা শুরু করতে। খুব ছোট করেও যদি প্রাথমিকভাবে আপনি একটি নার্সারি তৈরি করতে চান, আপনার মোটামুটি 20,000 থেকে 25,000 টাকা খরচ হবে কিন্তু বন্ধু। মানে পাম্পিং স্টেশন থেকে শুরু করে আপনার টোটাল গাছপালা লাগানো, সার, একেবারে পট কেনা পর্যন্ত মোটামুটি 20-25,000 টাকায় আপনি জমি বাদে আপনার এলাকায় ছোট করে হলেও নার্সারি শুরু করতে পারবেন, যেখানে আপনি মোটামুটিভাবে 500 থেকে 1000 স্কোয়ার ফুট জায়গায় নার্সারি শুরু করবেন। এবার আপনি যদি বড় নার্সারি শুরু করতে চান, যেখানে আপনার 1500 থেকে 2000 বা তারও বেশি স্কোয়ার ফুট জায়গা নিয়ে আপনি নার্সারি শুরু করবেন, সেখানে প্রাথমিক ইনভেস্টমেন্ট কিন্তু আপনার 35,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত যেতে পারবে। এটাই হলো কিন্তু আপনার বাজেট প্রাথমিক। তবে এই সমস্ত বাজেট আমি যেটি হিসাব করে বললাম এটি কিন্তু জমি বাদ দিয়ে, অর্থাৎ আপনার অলরেডি জমি আছে সেই জমিতেই আপনি নার্সারি শুরু করছেন, এইটি হিসাব করে ধরলে এইরকম বাজেটের খরচ হয়। এবার যদি আপনাকে এই জমিটিকেও কিনতে হয় তাহলে জমি কেনার জন্য অতিরিক্ত কিন্তু বাজেট আপনার বাড়বে। তাহলে এই হলো বন্ধু টোটাল শুরু করবার বাজেটের হিসাব। এবার নার্সারিকে প্রতিপালন করবার জন্য কমপক্ষে একজন হলেও আপনাকে ম্যানুয়াল লেবার লাগাতে হবে। সেই লেবারের রোজ কিন্তু আপনাকে যদি এক্সট্রা করে ধরতে হয় তাহলে সেটি কিন্তু আপনার এক্সট্রা বাজেটের মধ্যে পড়বে। এবার আসি বন্ধু ট্রেনিং এর প্রসঙ্গে। বন্ধু নার্সারি ব্যবসা শুরু করতে গেলে প্রাথমিকভাবে আপনাকে কিন্তু ট্রেনিং নিয়ে রাখতেই হবে, কারণ গাছ সম্পর্কে জানতে হবে, গাছ সম্পর্কে বুঝতে হবে, মাটি সার প্রয়োগ অনেক কিছু জানার বোঝার ব্যাপার থাকে, তাই আপনাকে অবশ্যম্ভাবীভাবে ট্রেনিং নিতে হবে, নার্সারির ট্রেনিং। এই নার্সারির ট্রেনিং আপনি 2-3টি জায়গা থেকে নিতে পারবেন। এক, সরাসরি রাজ্য সরকারের কৃষি দপ্তরের অধীনে আপনি ট্রেনিং নিতে পারবেন। আপনি রাজ্য সরকারের কৃষি দপ্তরের ওয়েবসাইটে গিয়ে কোথায় কোথায় ট্রেনিং দেওয়া হয় সেই সেন্টারগুলোর তথ্য আপনি খুঁজে নিতে পারবেন এবং নিজেকে এনরোল করে ট্রেনিং করতে পারবেন।
এছাড়া আপনি আপনার লোকাল বিডিও অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসের কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারবেন। সেখানে বিনা খরচায় ট্রেনিং দেওয়া হয়, প্লাস প্রথম ব্যবসা শুরু করার জন্য বিনামূল্যে শাকসবজি থেকে শুরু করে শস্যের বীজ দেওয়া হয়, সঙ্গে সার্টিফিকেট এবং লোন পাওয়ার সমস্ত ঠিকানা দিয়ে দেওয়া হয়। আপনাদের সুবিধার্থে আমি পশ্চিমবঙ্গের কৃষি দপ্তরের ঠিকানা এবং ফোন নাম্বার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, যাতে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং ডিটেলসে জানতে পারবেন। এছাড়া আপনারা সরাসরি ব্লকের অফিসে গিয়ে কিন্তু ডাইরেক্ট তথ্য নিতে পারবেন কবে কোথায় ট্রেনিং শুরু হবে। এছাড়া আপনারা ব্যক্তিগতভাবে কোনো বড় নার্সারিতে গিয়ে ট্রেনিং নিতে পারবেন কয়েক মাসের, সেটি আপনার ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে আপনাকে করতে হবে। এবার বন্ধু আসি মার্কেটিং নিয়ে, অর্থাৎ আপনি আপনার নার্সারির গাছ কোথায় বিক্রি করবেন। তবে সেটি শুরু করার আগে বলি বন্ধু, এই নার্সারি ব্যবসা শুরু করলেই কিন্তু প্রথম দিন থেকে আপনি বিক্রি করতে পারবেন না। আপনার গাছ লাগানো থেকে শুরু করে কমপক্ষে আপনাকে 60 দিন বা 45 দিন অপেক্ষা করতে হবে গাছ বিক্রির জন্য উপযুক্ত হওয়ার জন্য। এবার বিক্রি বা আপনার মার্কেটিং আপনি বিভিন্ন রকমভাবে করতে পারবেন। এক, ডাইরেক্ট সেলিং আউটলেট, অর্থাৎ আপনি আপনার নার্সারি থেকেই ডাইরেক্টলি গাছপালা বিক্রি করতে পারবেন লোকাল মার্কেট। এই ক্ষেত্রে আপনার নার্সারি যদি কোনো বড় রাস্তার ধারে হয়ে থাকে, আপনি সেখানে একটি আউটলেট বানিয়ে সেখান থেকে ডাইরেক্ট সেলিং করতে পারবেন, অথবা লোকাল কোনো বড় মার্কেটে একটি আউটলেট নিতে পারবেন। সেখানে আপনি বিভিন্ন ধরনের ডেকোরেটিভ প্ল্যান্ট থেকে শুরু করে সব ধরনের গাছ আউটলেটে বিক্রি করতে পারবেন আপনার প্রাইসে। সেকেন্ড মার্কেটিং কনসেপ্ট হচ্ছে অ্যাপ্রোচ সেলিং, অর্থাৎ আপনি নিজে অ্যাপ্রোচ করবেন আপনার এলাকার যত রেস্টুরেন্ট, ফ্ল্যাট, অফিস বা বাড়িগুলি রয়েছে, সেখানে নিয়মিত রেগুলার বেসিসে আপনি আপনার নার্সারির প্ল্যান্ট তাদের সাপ্লাই করবেন। এই হিসাবে ন্যাচারালি বড় বড় ফ্ল্যাট এবং রেস্টুরেন্ট এবং অফিসগুলোতে নিয়মিতভাবে মান্থলি বেসিসে বিভিন্ন রকম প্ল্যান্টস তারা ডিম্যান্ড করে, এবং কোনো অকেশনের ক্ষেত্রে বড় অ্যামাউন্টের গাছ নিয়ে তারা কিন্তু ভাড়া নিয়ে থাকে। থার্ড মার্কেটিং কনসেপ্ট হচ্ছে বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজমেন্ট। আপনি লোকাল নিউজ পেপার থেকে শুরু করে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আপনার নার্সারি নিয়ে বিজ্ঞাপন দেবেন এবং ডাইরেক্ট সেলিং করবেন সেই পদ্ধতিতে। ফোর্থ মার্কেটিং কনসেপ্ট হচ্ছে অনলাইন সেলিং, যেটি এই মুহূর্তে ভীষণই ডিজায়ারেবল একটি মার্কেটিং প্ল্যাটফর্ম। আপনি অনলাইনে আপনার প্ল্যান্ট সেল করতে পারবেন। এই মুহূর্তে ভারতবর্ষের বহু নার্সারি অনলাইনে গাছপালা বিক্রি করে থাকে, তাদের ডাইরেক্ট নার্সারি থেকে হাউস হোল্ড পর্যন্ত। আপনি কিন্তু প্রাথমিকভাবে নিজের একটি ই কমার্স সাইটও তৈরি করতে পারবেন, বা অলরেডি জায়ান্ট ই কমার্স সাইটে আপনার প্ল্যান্টস কমিশন বেসে বিক্রি করতে পারবেন। এটি কিন্তু ভালো অপরচুনিটি অনলাইনে সারা ভারতবর্ষ জুড়ে আপনার প্রোডাক্ট সেল করবার জন্য। এবার এইভাবে 4 রকম মার্কেটিং কনসেপ্টকে একসঙ্গে নিয়ে যদি আপনি মার্কেটিং করেন, আপনার কিন্তু ডিম্যান্ড ধীরে ধীরে বাড়তে থাকবে। ব্যবসা শুরু করার 1 বছর কি 1.5 বছর পরে কিন্তু মার্কেট আপনি জমিয়ে বসতে পারবেন। এবার বন্ধু আসি লাইসেন্সের প্রসঙ্গে, অর্থাৎ এই ব্যবসা করতে গেলে আপনাকে কি কি লাইসেন্স নিতে হবে। তবে সবার প্রথমে বলে রাখি বন্ধু, এই নার্সারির মধ্যে গাছ লাগানো, গাছ প্রতিপালনের জন্য এই মুহূর্তে ভারতবর্ষে কোনো লাইসেন্সের প্রয়োজন নেই। আপনি কোনো রকম লাইসেন্স ছাড়াই গাছ বসিয়ে গাছ প্রতিপালন করতে পারবেন। কিন্তু যেহেতু আপনি সেলিং করবেন, বিজনেস করবেন, তাই আপনাকে একটি মাত্র লাইসেন্স নিতে হবে, সেটা হলো ট্রেড লাইসেন্স। অর্থাৎ লোকাল অথরিটি থেকে আপনাকে একটি ট্রেড লাইসেন্স নিতে হবে বাধ্যতামূলকভাবে, যার জন্য খরচ পড়বে মোটামুটি 1,000 থেকে 1,500 টাকা। আর 1 সপ্তাহের মধ্যে আপনি এটি করতে পারবেন। তবে গাছ লাগানো শুরু করেই আপনার এটি প্রয়োজন নেই, যেদিন থেকে আপনি সেলিং করবেন সেই দিনের মধ্যে আপনার এই ট্রেড লাইসেন্স নিয়ে নিলেই এনাফ কিন্তু। আর যেহেতু আপনি নার্সারি করছেন, সমাজের উপকার করছেন, সোসাইটির উপকার করছেন এবং অবশ্যই পরিবেশের উপকার করছেন, তাই আপনার কাজকে সবাই অগ্রাধিকার দেবে লাইসেন্স পাওয়ার জন্য। আপনার কোনো চিন্তা নেই বন্ধু, এই ব্যবসা আপনি অনায়াসে শুরু করতে পারবেন। এই ব্যবসা সংক্রান্ত যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে, অবশ্যই আমাকে ডাইরেক্টলি কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। এতক্ষণ ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে জানিয়ে অনেক 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 ভালোবাসা এবং ধন্যবাদ।